So, it started in the summer of 1969. সিক্সটি সালে একটা ঘটনা বলছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাইকোলজি এক অধ্যাপক তিনি বললেন যে এই কনফিডেন্স বা বিলিভ ইন ইয়োর সেল্ফ ফেথ ইন এই যে কথা এই কথাটাকে আমি কাজে প্রমাণ করবো তা প্রমাণ করবার জন্য উনি একটা নতুন এক্সপেরিমেন্ট শুরু করলেন এক্সপেরিমেন্টটা এরকম ছিল যে জন জন ছাত্রকে ছাত্রকে উনি নিলেন বলা হলো যে তোমাদের একটা রোল প্লে করতে লাগবে বাট রোল প্লে করার একটাই কন্ডিশন যে ইউ হ্যাভ টু বিলিভ ইন দ্য রোল দ্যাট ইউ আর প্লেইং মাই পয়েন্ট তোমাকে বিশ্বাস করতে লাগবে যে তুমি যে রোলটা প্লে করছো তাতে তুমি যেন সেটা হতে পারো তা কি রোল বলা হলো যে বারো জনকে প্রিজন গার্ডের রোল প্লে করতে হবে জেল রক্ষক কারা রক্ষকের রোল প্লে করতে লাগবে আর বাকি বারো জনকে প্লে করতে হবে রোল দাগি আসামির রোল ফাইন এবার বলা হলো যে তোমাদেরকে যে কোনো সময় এই অ্যাসাইনমেন্টটা দেয়া হবে সেটা আমি তোমাদেরকে বলবো না বাট ইয়ার টাইম স্টার্টস নাও আজকের থেকে বিশ্বাস করা শুরু করো যে তোমাদের মধ্যে এই বারো জন গার্ড এই জন দাগি আসামি করে করে শুরু হলো হুট একদিন যে অর্থাৎ যারা দাগি আসামি তাদের বাড়িতে পুলিশ পৌঁছালো পুলিশ একদম যেরম করে ক্রিমিনালসদেরকে তোলে সেরকম করে তাদেরকে বাড়ির থেকে তোলা হলো পুলিশ ভ্যানে তোলা হলো তুলে আলটিমেটলি কোথায় পাঠানো হলো একটা জেলের ভেতরে কারাবন্দি করে দেওয়া হলো তাদের প্রত্যেককে ছোট ছোট সেল দেওয়া হলো যেরকম আমরা জেলের ভেতরে দেখে থাকি ছোট্ট সেল এবং তাদের সঙ্গে একদম মতন ব্যবহার করা শুরু হলো এবং অলরেডি তারা কিন্তু বিশ্বাস করা শুরু করেছে যে উল্টো দিকে যারাই প্রিজন গার্ড করবে তাদের কাছে বাড়িতে কিছু কাগজ পৌঁছালো যে ইউ অ্যাপয়েন্টেড অ্যাজ দা প্রিজন গার্ড অফ দিস জেল স্ট্যানফোর্ড জেইল ফাইন এক্সপেরিমেন্ট শুরু হলো একটাই কন্ডিশন যে যদি কখনো মনে হয় ইফ ইউ ওয়ান্ট টু কুইট ইউ উইল পুশ আ বাটন কুইট বাটন প্রত্যেকটা সেলের ভিতরে কুইট বাটন আছে এবং যিনি এক্সপেরিমেন্টটা করছিলেন তিনি তার ক্যামেরাতে বসে টিভি মনিটরে বসে সমস্ত ঘটনাটাকে ফলো করছেন যে কি হচ্ছে সো ফার্স্ট ডে স্টার্টস হঠাৎ করে উনি দেখছেন যে প্রিজন গার্ডরা খুব ভায়োলেন্ট হয়ে গেছে অ্যান্ড যে ক্রিমিনালস যারা বন্দি দাগি আসামির রোল প্লে করছে তারা অ্যাকচুয়ালি আসামির মতনই ব্যবহার করা শুরু করছে অ্যাজ ইফ দে আর সাফারিং ফ্রম সাম গিল্ট ওকে ফার্স্ট ডে পাসেস সেকেন্ড ডে প্রিজন গার্ড প্রিজনারকে খাবার দেওয়া বন্ধ করে দিচ্ছে তাদের যখন কমিউনিটি টাইমে বাইরে নিয়ে আসা হচ্ছে প্রিজনার্সরা একদম জেলের মতন বিদ্রোহ করছে একে অপরে মারামারি করছে ফাইন সেকেন্ড ডে পাসেস থার্ড ডে সিচুয়েশন বিকামস মোর ভায়োলেন্ট একজন পালানোর চেষ্টা করেছে সেই জেল থেকে তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে ফলস ফায়ার করা হয়েছে ফাইন ফাইনালি সিক্স ডে নাইট অ্যারাইভস অ্যান্ড দ্যাট ম্যান সিজ দ্য সাইকোলজিস্ট সিজ হোয়াট একজন বন্দী

অ্যান্ড যে গার্ডরা ছিল তাদেরকে যে মুহূর্তে বলা হলো যে ইউ স্টার্ট বিলিভিং দ্যাট ইউ আর প্রেজেন্ট গার্ড তারা কিন্তু গার্ডের মতন ওরকম করা মানসিকতা তাদের মধ্যে আসা শুরু করলো সে ভুলে গেল যে সে নরম একজন সাইকোলজির স্টুডেন্ট ছিল আলটিমেটলি ইট টুক ইয়ার্স বছরের অনেক বছর লেগে গেল তাদেরকে নর্মাল লাইফে ফিরিয়ে আনার জন্য অ্যান্ড দ্যাট সাইকোলজিস্ট ও সেন্ট টু প্রিজেন্ট ফর ক্যারিং আউট দ্যাট এক্সপেরিমেন্ট